হ্যালো অ্যান্ড আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি খুব ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে খুব ভালো আছি, তবে একটু ঠান্ডা লাগছে। আজকে কোনো রেসিপির ভিডিও নিয়ে আসিনি আমি, আজকে আপনাদের জন্য একটা ফেসিয়ালের ভিডিও নিয়ে এসেছি। সেটা হচ্ছে আপনারা প্রতি সপ্তাহে কীভাবে ফেসটাকে ক্লিন রাখতে পারেন সেটাই আমি আজকে দেখাবো। আমার এর মধ্যে একটা ফেসিয়ালের ভিডিও দিয়েছিলাম, সেটা আমি করে দেখাইনি, তো সেখানে অনেক কমেন্টস এসেছিলো যে ফেসিয়ালটা কীভাবে করবো সেটা করে দেখাতে। তো আজকে আমি শুধু মাসাজটাই করে দেখাবো, ওটা আজকে দেখাবো না, ওটা অন্য একদিন সময় করে আমি দেখিয়ে দিব। তো চলুন ভিডিও স্টার্ট করি। আমি প্রথমে আয়োডের এই স্ক্রাবটা নিয়েছি, এটা হলো মিল্ক স্ক্রাব, এটা দিয়ে আমি প্রথমে স্ক্রাবিং করব। ভিউয়ার্স, আমি এখন স্ক্রাবটা নিয়ে নিচ্ছি, এটা যার যার প্রয়োজন অনুযায়ী নেবেন, এখানে কোনো ফিক্সড করা নেই। আমি কিন্তু মুখটা একটু ভিজিয়ে নিয়েছি আর একটু পানি নিয়ে নিলাম। মাসাজটা আপনারা কিন্তু অনেক তাড়াহুড়া করে করবেন না, আমার কাছে অনেকেই ডায়মন্ড ফেসিয়ালটা করিয়ে দেখানোর জন্য রিকোয়েস্ট করেছিলেন, সেটা আমি অবশ্যই করে দেখাবো। যাদের ড্রাই স্কিন তারা হলো মিল্কের স্ক্রাবটা নিতে পারেন। এর আগে আমি যে স্ক্রাবিং মানে স্ক্রাবটা ব্যবহার করেছিলাম সেটা ছিল আমার হলো শশার, তো আমি ওটা ইউজ করে আমার শেষ হয়ে গিয়েছে, ভাবলাম যে মিল্কেরটা একটু ইউজ করে দেখি কেমন রেজাল্ট দেয়। আমাদের এই নাকের এই জায়গাগুলো আর হলো এই জায়গাগুলো কিন্তু অনেক ব্ল্যাক হেডস হোয়াইট হেডস থাকে, এগুলো ভালো করে মাসাজ করে নিতে হবে। আপনারা আমার কণ্ঠ শুনে অবশ্যই বুঝতে পারতেছেন যে ঠান্ডায় কিন্তু আমার অবস্থা পুরোই খারাপ, তারপরও ভিডিওটা আপনাদের জন্য আজকে করে নিলাম, আজকে একটু সময় ছিল। আমি নিয়মিত ফেসিয়াল করতে না পারলেও এই মাসাজটা কিন্তু প্রতি সপ্তাহে করি, এতে করে আমার ফেসটা অনেক ফ্রেশ লাগে। স্ক্রাবটা কিন্তু চোখের চারপাশে দিবেন না, আর মাসাজ করার সময় আপনারা কখনো নিচের দিকে মানে পোষণ করবেন না, উপরের দিকে করে মাসাজ করবেন। চাইলে গলায়ও করে নিতে পারেন, আমি এখন গলায় করব না কারণ এখন রাত আর আমি তো আর এখন গোসলও করব না।
আমার নাকের উপরেও কিন্তু অনেক ব্ল্যাকহেডস হয়, সেজন্য আমি এখানে একটু ভালো করে করছি। ভিউয়ার্স, আমার স্ক্রাবিংটা শেষ হয়ে গিয়েছে, এখন আমি একটু ভিজা কাপড় দিয়ে এটা মুছে নেব। ভিউয়ার্স, আমার মুখটা মুছে ক্লিন করা শেষ, তো এখন আমি মাসাজ ক্রিমটা দিয়ে মাসাজ করে নেব। এটা হচ্ছে এই যে মিল্কের মাসাজ ক্রিমটা আমি অনেক দিন ধরে ইউজ করি, আমার এখনও রয়ে গেছে অনেকগুলা, যেহেতু আমি একাই ইউজ করি। আপনারা কিন্তু এই মাসাজটা করে যে কোনো মেকআপ নিয়ে নিতে পারেন, তাহলে সহজেই আপনার মেকআপটা বসে যাবে। তবে একদিন আগে করাই ভালো, অথবা আপনারা মেকআপের পূর্বে একটু স্ক্রাব দিয়ে স্ক্রাবিং করে নিতে পারেন। আমার স্কিনে দেখছেন কিন্তু অনেক স্পট রয়েছে, এগুলো আমার অ্যালার্জির স্পট। আসলে পার্লারে গিয়ে ফেসিয়াল করলে দেখা যায় অনেক সময়ও লাগে, আবার অনেক টাকাও খরচ হয়, তো আপনারা যদি সময় এবং খরচটা যদি বাঁচাতে চান, তাহলে অবশ্যই এই প্রোডাক্টগুলো বাসায় কিনে আপনারা এভাবে ইউজ করে দেখতে পারেন। একটু হাতে সময় নিয়ে মাসাজগুলো করবেন। আমি যেহেতু ভিডিও করছি, সেজন্য আমার একটু তাড়াহুড়া করে বা স্পিডে দেখাচ্ছি আমি। আপনারা এই ক্রিমটা কিন্তু চোখেও লাগাতে পারেন, চোখের চারপাশে লাগাতে পারেন, তবে স্ক্র্যাবটা নয়। দশ থেকে পনেরো মিনিট মাসাজ করলেই এনাফ। আপনি যখন স্ক্রাবিং করবেন এবং মাসাজিং করবেন, তখন দেখবেন আপনার যে এই থুতনিতে আর নাকের উপরে যে শালগুলো থাকে কিংবা ব্ল্যাকহেডস হোয়াইটহেডস, ওগুলো কিন্তু অনেক সফট হয়ে যায়, তখন ওগুলো আপনি স্টিক দিয়ে অনেক সহজে উঠাতে পারেন। আমি একটু পানি অ্যাড করে নিচ্ছি। আপনি চাইলে আপনি আর একটু ক্রিম অ্যাড করে নিতে পারেন, আমার আর লাগবে না, তাই আমি নিচ্ছি না।
পিওর্স আমার মাসাজ করা শেষ, তো এখন আমি ফেসটা ক্লিন করে আসব। পিওর্স ফেসটা আমি ক্লিন করে এসে পড়েছি। এখন আমার নাকে যে শালগুলো আছে ওগুলো আমি এই স্টিকটা দিয়ে তুলে নিব। দেখুন, কিন্তু এটা কিন্তু ভেজা থাকতে হবে, আপনি যদি এটা মুছে ফেলেন পানিটা তাহলে কিন্তু আপনার এটা সহজে উঠবে না। আমার চোখগুলো আজকে এত কালো লাগতেছে কেন? ও, বিকেলে একটু কাজল দিয়েছিলাম, যদিও আমি কাজল তেমন একটা ইউজ করি না, কালোর কাজল দিলে আমার চোখটা পুরাই কালো হয়ে যায়, নষ্ট হয়ে যায়, ছড়া যায়। এই যে দেখুন, আপনারা চাইলে এই স্টিকটা দিয়েও তুলতে পারেন, অথবা যারা স্টিকে ভয় পান কিংবা ব্যথা পান তারা একটা মাস্ক আছে, ব্ল্যাক মাস্ক, ওটা আপনারা ইউজ করতে পারেন। ওটা একটু ভারী করে নাকের উপরে দিয়ে রাখবেন। আচ্ছা, আমি একটু আপনাদের মাস্কটা দেখাই দিচ্ছি। ভিউয়ার্স, এই যে এই মাস্কটা, এটা আপনারা ভারী করে নাকের উপরে দিয়ে রাখতে পারেন, যখন আপনার এটা শুকাবে পুরোটা তখন আপনারা তুলে নেবেন, তুলে দেখবেন যে কতটা শাল উঠছে। এটা ভালো কাজ করে, আমি ইউজ করি, কিন্তু ওটার চেয়ে আমার এতক্ষণ ধরে রাখতে ভালো লাগে না, তাই আমি স্টিকটা ইউজ করি। তো আপনারা দেখুন এটার মধ্যে কিন্তু উঠে আসছে, দেখতে পারছেন কি না বুঝতেছি না। আপনারা চাইলে এই মাসাজ ক্রিমটা ইউজ করার পরে অনেকে একটা প্যাক ইউজ করতে পারেন, তো আমি আর আজকে কোনো প্যাক ইউজ করব না, যেহেতু আমার ঠান্ডায় অবস্থা পুরো খারাপ। সো ভিডিওটা এমনি আপনাদের জন্য অনেক রিকোয়েস্ট আসছিল, এই জন্যই মানে কমেন্টসে অনেক রিকোয়েস্ট করছিল, এই জন্য ভিডিওটা করলাম। আর আরেক দিন সময় করে আমি অবশ্যই ফেসিয়ালটা করে দেখাবো। আর ভিডিওটি কেমন লাগলো অবশ্যই আমাকে সবাই কমেন্টস করে জানাবেন, আর কিছু দেখতে চান কি না সেটাও আমাকে জানাবেন। ভালো লাগলে লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করবেন। তো আজকের মতো এখানেই শেষ করছি, আল্লাহ হাফেজ।